للمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী, নিরক্ষর নবী, ইলম ও আমালের নবী, পথপ্রদর্শক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের শিক্ষাবর্ষের প্রথম জুমায়, প্রথম খুতবায় সকলকেই স্বাগত জানাই, স্বাগত জানাই নবীন প্রবীণ সবাইকে, স্বাগত জানাই আমাদের মা বোনেদেরকে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাকে একটি শিক্ষিতা মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দান করব। মায়ের হাতে গর্বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই তো এ জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। মা পারে তার শিশুকে শিক্ষা দিতে, মায়ের হাতে আছে শিশুর শিক্ষার প্রথম চাবিকাঠি। এই জন্য আমরা ছাত্রদেরকে বারবার তাকিদ করি, মায়ের মায়া মমতার বাঁধনে তুমি বাধা পড়ে যেও না। মায়ের উচিত মাকে শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, মায়ের উচিত নয় ছেলেকে আঁচলে জড়িয়ে নিজের কাছে টেনে মায়া মমতা দিয়ে, আকর্ষণ দিয়ে, চোখের পানি দিয়ে তার শিক্ষার চলার পথকে পিছল করে দেওয়া মায়ের উচিত না। মায়ের উচিত ছেলেকে উদ্বুদ্ধ করা যেন ছেলে পড়তে পারে, আর ছেলের উচিত মায়ের কোল ছেড়ে বেরিয়ে এসে শিক্ষাঙ্গনের যে বাসা, যে কোল, পিতৃতুল্য ওস্তাদদের যে স্নেহ মায়া মমতা ভরা কোল, সেই কোলে এসে আশ্রয় নিয়ে শিক্ষিত হওয়া, আলেম হওয়া, এ কত বড় ফজিলত তোমরা এখন বুঝবে না। ছোট ছেলে, তার জন্য কান্দাকাটি করছো, বাড়ি ছেড়ে এসে বাড়ির মায়া ভুলতে পারছো না, বন্ধুবান্ধবদের মায়া ভুলতে পারছো না, সেখানকার বাড়ির পরিবেশ, বাড়ির খাবার, মায়ের আদর করে খাওয়ানো, কারো বাড়িতে আবার বহু চিত্ত বিনোদনের ব্যবস্থা আছে, সেই সবগুলো ভুলে থাকতে পারছো না। তোমাদেরকে একটা কথা বারবার শিখাই, মায়ের কাছ থেকে যখন বিদায় নেবে, যখন যাবে, যখন আসবে, মা যদি কান্না করে করবে, মায়ের একটা টান আছে। এই জন্যে বলে আমাদের, যার মা নেই তার গা নেই, যার বাপ নেই তার দাপ নেই। মায়া থাকলে সে গা, যে গায়ে মা থাকবে সেদিকে সন্তানের টান থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই মায়ার বাঁধন ছিঁড়ে তোমাকে আসতে হবে আর বলতে হবে, মা গো তুমি কেঁদো না, মায়ার বাঁধনে বেঁধো না, মা গো তুমি কেঁদো না, মায়ার বাঁধনে বেঁধো না, দোয়া করি যেন, যেন দোয়া করো যেন বড় হই, পিছু হটবার আমি নই। এই যে প্রতিজ্ঞা, এলিম তলবের পথে যে সময় আছে সেই সময় ব্যয় করার জন্য তোমাকে পথে হাঁটতে হবে। কি কি কর্তব্য আমি পরের খুতবাতে হয়তো বলবো, ধৈর্য ধরতে হবে, কাঁদলে হবে না। যারা কাঁদতে জানে কানার সময় আছে আলাদা, কিন্তু যেখানে ধৈর্য ধরে প্রতিষ্ঠিত থেকে ইলম চর্চা করবে সেখানে কাঁদার জায়গা নয়, সেখানে সুদৃঢ় হতে হবে, পদদৃঢ় হতে হবে, দৃঢ়চিত্ত হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে। মানুষের জন্য প্রথম ফরজ তা হচ্ছে জ্ঞান শিক্ষা করা।
ইমান শিক্ষা করা। কোরআনের প্রথম অবতীর্ণ আদেশ হচ্ছে ইকরা, পড়ো। দ্বিতীয় ফরজ হচ্ছে আমল করা। তৃতীয় ফরজ হচ্ছে তা তাবলীগ করা বা প্রচার করা, পৌঁছে দেওয়া মানুষের কাছে। শুধু শিখলেই হবে না, আমল করতে হবে। আর শুধু আমল করলেই হবে না, তোমার দায়িত্ব আছে তোমার বাড়িতে, তোমার পরিবেশে, তোমার সমাজে, তোমার দেশে সেই বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া। আর এই তিনটে কাজ করতে হলে চার নম্বর ফরজ তোমার ঘাড়ে এসে যায়, সেটা হচ্ছে এই তিনটে কাজের জন্য ধৈর্য ধরা। সহজ নয়, মায়ের কোল ছেড়ে এসে মাদ্রাসায় শিক্ষা করা সহজ নয়, মায়ের মাছ মাংস হাতে তৈরি করা খাবার ছেড়ে দিয়ে মাদ্রাসায় এসে আলু কচু ভাত খেয়ে পড়াশোনা করা সহজ নয়। ধৈর্য ধরো, যদি তুমি মাছ মাংস বড় হয়ে খেতে চাও তাহলে ছোটতে এই আলু ভাত খেয়ে ধৈর্য ধরতে হবে। বড় হতে চাইলে তোমাকে ছোট হওয়ার যে অভ্যেস সেটা তৈরি করতে হবে নিজেকে। সুতরাং ধৈর্য ধরো। তাহলে তারপরে আমল করার জন্য ধৈর্যের দরকার আছে, এলেম শিক্ষার ফরজ পালন করার জন্য ধৈর্যের দরকার আছে, তারপর প্রচার তবলিগ করার জন্য ধৈর্যের দরকার আছে। মহান আল্লাহ বলছেন ফালাম, জেনে নাও, জানো, শিক্ষা করো, লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই, এটা জেনে নাও। তাহলে এখান থেকে তোমার জানাটা ফরজ। আর সেটা কি? প্রথম জানার ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রথম আদেশ হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে তুমি পড়া শুরু করো, রবের নাম নিয়ে তোমরা পড়া শুরু করো। একটা দোয়া আমরা কায়দা ধরার সময় পড়ি, যদিও হাদিস কোরআনের দোয়া নয়, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। দোয়াটা ওলামাদের বানানো দোয়া, কিন্তু দোয়াটার মানে সঠিক। তুমি নিজের ভাষায় এরকম দোয়া করবে পড়ার শুরুতে, রব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে ইলম চাইবে, আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহু ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ যদি জ্ঞান না দেন তাহলে জ্ঞান পাবে না, আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করতে হবে। আল্লাহ তুমি আসান করে দাও আমার এই চলার পথকে, এই বন্ধুর পথকে, বন্ধু মানে দোস্ত নয়, বন্ধু মানে এবড়ো খেবড়ো পথ, বন্ধুর পথ মানে যে পথে চলতে কষ্ট হয়, যে পথে পাথর আছে, পা পিছলে যায়, উঁচু নিচু পথ, রেল লাইনের মতো সরাত করে গড়িয়ে যাব, সেরকম পথ নয় বন্ধুর পথ। এই বন্ধুর পথে হাঁটার জন্য ধৈর্য চাই রবের নামে, আল্লাহ রব্বি আশ্রয় আসান করে দাও আল্লাহ, ওলা তো আশ্রয়, আর কঠিন করো না পড়াকে আমার জন্য, কঠিন করো না, আরবি পারবি তো পারবি না, হেগে মুতে ছাড়বি। কত ছেলে দেখবে, কত ছেলে এসেছে আমাদের দেখবে, কতগুলো কেটে পড়েছে, কেন পারবি তো পারবি আর না হয় হেগে মুতে ছাড়বি, কষ্ট। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, খুব সহজ। এ হচ্ছে সহজ, যাকে আল্লাহ সহজ করে দেবেন, আল্লাহ যাকে কবুল করবেন আলেম রূপে, আল্লাহ যাকে তৌফিক দেবেন আলেম রূপে, তার জন্য সহজ। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ তুমি আমার জন্য সহজ করো, কঠিন করো না, আর আমার এই ইলমি সফরকে তুমি মঙ্গলের সাথে সম্পূর্ণ করো, আমার সফরটা যেন সব মঙ্গলের সাথে সম্পূর্ণ হয়, আমি যেন বড় আলেম হতে পারি, ডডমডো না, বরং আমি ভালো আলেম হতে পারি, আমি যেন বড় আলেম হতে পারি, এই মনোচ্ছবি তৈরি করো। মনোচ্ছবি তৈরি না করতে পারলে, তুমি টার্গেট যদি তুমি না রাখো, কোন জায়গায় তুমি পৌঁছবে সেটা যদি তুমি টার্গেট না করো তো পারবে না। এসেছো কী জন্য পড়তে এসেছে? এসেছি, সবাই পড়ছে তাই পড়ছি, কি করবে জানি না, এরকম না। মায়ের সাথে সংকল্প করো, মা তোমাকে কি বলবে, সে বহু কথা আছে, মা যখন
তোমাকে বলবে, বা তুমি কি হবে, তুমি হয়তো বলবে আমি পুলিশ হব। তুমি দেখেছো ঢেসুম ঢেসুম দেখেছো, ইউটিউবে হয়তো দেখে থাকবে, হয়তো বা কোনো টিভিতে দেখে থাকবে, তুমি হ্যাঁ পুলিশ হব আর বন্দুক নিয়ে ঘুরে বেড়াবো। মা বলছে, না বাবা তুমি পুলিশ হতে পার, পুলিশ হবে না, অন্য কিছু বলো। বলছে, আমি উকিল হব। বলছে, উকিল হলে তুমি নয়কে ছয় করবে, ছয়কে নয় করবে, মিথ্যা বলবে, কেস সাজাবে, আর তুমি মানুষের হক নষ্ট করবে, না এটা তুমি পারবে না। তাহলে কি হব? ডাক্তার হব। বলছে, ডাক্তার হলে তুমি ব্যবসা করবে, ওষুধ ব্যবসা করবে, ভেজাল মার্কা ওষুধ দেবে, তিন নম্বর ওষুধ দিয়ে রোগী ঠকাবে, রোগীর প্রাণ নেবে, তুমি পারবে না। না তাহলে কি বল, তুমি বলো না আমি এটা কোনটা হব। তখন মা, জ্ঞানী মা, বললাম না মায়ের কোল প্রথম বিশ্ববিদ্যালয়, মা বলছে, বাবা তুমি সবার আগে মুসলমান হয়ে যাও, সবার আগে তোমাকে মুসলমান হতে হবে, মানুষ হতে হবে, আর পূর্ণ মানুষ, পূর্ণ মানব হতে হলে মুসলমান হতে হবে। মুসলমানি আইন কানুন কোরআন ও হাদিস তোমাকে মানতে হবে, জানতে হবে, মানতে হবে, তবে তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। আর বুঝতেই পারছো, তোমার বাবার ইচ্ছার আলাদা, তোমার বাবা মায়ের ঝগড়া। বাবা বলছে আমি আমার ছেলেকে আলেম বানাবো, মা বলছে আমি ডাক্তার বানাবো, নানা বলছে ইঞ্জিনিয়ার বানাবো, আর কেউ কিছু বলছে। বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, নানুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলি কেমন যেন ভেবেই আমি থ, কেহই আমায় বলল না তো খোকা মানুষ হ, খোকা মানুষ হয়, এ কথাটা কেউ বলল না। আমার একমাত্র জ্ঞানী মা, সে বলতে পারবে যে মানুষ হ, সবার আগে তুই মানুষ হ। ওরে বহুমূল্য পরিচ্ছদ, রত্নভূষণ, নরের মাহাত্ম্য নারে করিতে বর্ধন, জ্ঞান পরিচ্ছদ আর ধর্ম অলঙ্কার করে মাত্র মানুষের মহত্ব বিস্তার। ধর্মজ্ঞান চাই, কোরআন হাদিস এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সেই জ্ঞান তোমাকে শিখতে হবে, তবেই তুমি মহত্বপূর্ণ মানুষ হবে, নচেত এমন মানুষ হবে মান আর হুঁশ, মান থাকবে না আর হুঁশ থাকবে না, যদি হুঁশ থাকে তো মান থাকবে না, মান থাকলে হুঁশ থাকবে না, এমন মানুষ হয়ে কোনো লাভ নেই, যাকে অমানুষ বলা হয়। সুতরাং শিখতে হলে কোন শিক্ষা শিখবে? আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শিক্ষা সেটা হচ্ছে আল্লাহকে চেনো, আর তারপরে আস্তে আস্তে যেটা প্রথমে আকিদা শেখো, ফরায়েদ শেখো, হালাল হারাম শেখো, সুনান শেখো, ফাজাইল শেখো, যে শিক্ষা না শিখলে তুমি আখেরাতের সফলতা লাভ করতে পারবে না। প্রথম ইন্টারভিউ ফেল হয়ে যাবে, কবরে ইন্টারভিউ হবে, তিনটে অথবা চারটা প্রশ্ন হবে, আল্লাহ তাআলা যেন তোমাকে চারটা প্রশ্ন নেওয়ার তৌফিক দান করেন, তৌফিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন। ইন্টারভিউ হবে, দেখছো এখানে ভর্তি হতে ইন্টারভিউ লাগে, কোনো মাদ্রাসায় ভর্তি হবে সেখানে ইন্টারভিউ লাগে, আখেরাতের ঘর পেতে হলে ইন্টারভিউ দিতে হবে, আর সেই সহজ তিনটে প্রশ্ন চারটে প্রশ্নের মাধ্যমে তোমাকে আখেরাতের ঘর লাভ করতে হবে। কবর, কবরে তোমাকে প্রশ্ন করা হবে, তোমার রব্ব কমাদিনক ওমানিল্লাজি বয়সা ফিকুম, যদি উত্তর দিতে পারো ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে, তুমি কি উত্তর কি করে জানলে? তখন তুমি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি কোরআন পড়েছি, আর সত্য বলে জেনেছি, আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলে জেনেছি, আমল করেছি, তার জন্য আমি উত্তর দিতে পেরেছি। যারা কিতাব পড়ে না, যারা আল্লাহর কিতাব পড়ে না, বহু কিতাব পড়েছে, বিশাল বিশাল শিক্ষিত মানুষ বিশাল বিশাল কিতাব পড়েছে, কিন্তু আল্লাহর কিতাব পড়েনি, সে শিক্ষিত নয়, যে শিক্ষিত হওয়া দরকার ছিল, যে শিক্ষা দরকার সেই শিক্ষার শিক্ষিত নয়। সুতরাং সে ইন্টারভিউতে ফেল হয়ে যাবে যদি আল্লাহর কিতাব না পড়ে, যে উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, তখন ফেরেশতা বলবেন, লা তালাইতা ওয়ালা দারাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা, না বুঝেছো, না পড়েছো, না কারো কাছে শিখে নিয়েছো, পড়তে জানতে না, কিন্তু জেনে নিতে তো পারতে, তাতেও নেই, পড়াশোনাতেও নেই, শোনাতেও নেই, তার মানে শিক্ষাতে নেই।
সুতরাং তুমি পরীক্ষায় ফেল হলে, ইন্টারভিউ ফেল হলে আর ভর্তি হতে পারবে না, আখেরাতের ঘর লাভের জন্য তুমি পারবে না। এই ইন্টারভিউয়ে পাস করতে হলে যখন জান বাঁচাবে, তোমরা নিশ্চয়ই একটা কবিতা শুনে থাকবে, পড়ে থাকবে, সেই যে ষোলো আনায় মিছে, মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, বাবু আমেরিকার থেকে পাস করে নদীর ওপারের বাড়িতে যাবে, নৌকাতে চেপেছে, হঠাৎ করে গল্পের মাঝি, তুমি বিজ্ঞান জানো, তুমি কি ভূগোল জানো, তুমি কি চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, যে হুজুর আমরা কি করে জানবো চাঁদটা কেন, প্রথম থেকে আস্তে আস্তে বাড়ে, আবার 15 দিন পরে আস্তে আস্তে ক্ষয় হয়, এসব কী করে বুঝবো, কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা, কী করে বুঝবো, ভূগোল ইতিহাস বিজ্ঞান কিছুই নেই, তোমার জীবনের চারা না মিছে, তোমার তারপরে বলে এটা জানো না জানি না, অঙ্ক জানো না জানি না, তোমার জীবনের 8 আনা মিছে, তোমার জীবনের 12 আনা মিছে। তারপর খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি দুলে। এবার বাবু ভাবছে তো কী ব্যাপার, ঝড় উঠলো তো কী হবে মাঝি, মাঝির এখন একই আপদ, ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি আজি, সর্বনাশ, এই তো দুলতে লেগেছে, এবার কি আজকে মরে যাবো নাকি, কী হবে আমার, মাঝি সোধায় সাঁতার জানো, সাঁতার শিখেছো তুমি, তুমি ভূগোল শিখেছো, অঙ্ক শিখেছো, ইংরেজি শিখেছো, বিজ্ঞান শিখেছো, বলো তুমি সাঁতার শিখেছো কি না, মাথায় নারেন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেমন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা বাবু, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে, তোমার জীবন তুমি সব কিছু শিখেছো কিন্তু সাঁতারটা শিখোনি, এখন এই মহাসমুদ্রে মহানদীতে তুমি ডুবে যাবে, তোমার স্যুট বুট কোট সব ভিজবে আর তুমি এখানেই ডুবে মরবে, এইটুকু শিখোনি যে তুমি কী করে জীবনটা বাঁচাবে, বহু বড় শিক্ষিত হয়েছো কিন্তু জানো না তুমি কবরের ইন্টারভিউ কী করে পাস করবে, সেখানে তুমি কী করে বাঁচবে তুমি জানো না, সুতরাং তোমার ষোলো আনাই মিছে। মোট কথা শিক্ষা যে আমাদের শিখতে হবে সে কথা আমরা অবশ্যই বুঝতে পারছি, এবং আমরা এই প্রতিষ্ঠানে এসেছি শিক্ষার জন্য, মা বোনেরা আমাদের শুনছেন, ছেলেদেরকে পাঠাও, মেয়েদেরকে পাঠাও এই শিক্ষা শিখতে, যে শিক্ষার মাধ্যমে আখেরাতের ঘর লাভের, পরকালের চির সুখের, ইচ্ছা সুখের, জান্নাত লাভের তৌফিক দান করবে, সেই শিক্ষা শিখতে বলো, শিখতে দাও ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা, তুমি শ্রেষ্ঠত্ব পেতে চাও, মহামহত্ব পেতে চাও, তাহলে তোমার শ্রেষ্ঠত্বের দরকার আছে, সেটা হচ্ছে কি, যে কোরআন শিক্ষা করো, সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর এই বাগান, এই ইলমের বাগান, এ ফুলের বাগান দেখতে পাচ্ছি, তার মাঝে কত রকমের ফল ফুল দেখতে পাচ্ছি, এটা এই বাগান হচ্ছে আমাদের ইলমের বাগান, যেখানে তোমরা ফোটা 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 ফল ফোটা ফুল, সেখানে তোমরা ফলিত ফল এবং ফোটা ফুল, এই রাস্তায় যে চলবে সে আসলে জান্নাতের রাস্তায় চলবে। মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, এই পথে যদি চলো, এই বন্ধুর পথে যদি চলো, তাহলে এ পথ হচ্ছে জান্নাতের পথ, আল্লাহ তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবেন। একজন সলব তার মরণ মুহূর্তে একজন জিয়ারতকারী আলেমকে বললেন, আমাকে অমুক মাসলাটা বলে দিন, পড়তে হবে কোল থেকে মায়ের মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমাকে শিক্ষা করতে হবে, শরীয়তের এলেম এত সহজ না, 8 বছর 10 বছর পড়ে আলেম হয়ে গেলে আর শিখার কিছু নেই, না যত পড়বে তত মনে হবে আমি মূর্খ আমি কিছুই জানি না, পড়তে হবে চর্চা করতে হবে। তারপরে আলেম বলে আমাকে অমুক মাসলাটা বলে দিন, তিনি বললেন এই মরণ যন্ত্রণায় সব যন্ত্রণার সময় আপনি মাসলা শুনবেন, বললেন হ্যাঁ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা জ্ঞান শিক্ষা করার পথে থাকে তারা আসলে জান্নাতের পথে থাকে। আল্লাহু আকবার,
এলেম চর্চা করতেই থাকবো, করতেই থাকবো শেষ পর্যন্ত। যেহেতু এলেম চর্চার পথ হচ্ছে জান্নাতের পথ, আমার মরণটা যেন জান্নাতের পথে হয়। আবদুল্লাহ বিন মুবারক তাকে জিজ্ঞাসা করা হলো যে যদি আপনি জানতে পারেন যে আপনি আজ সন্ধ্যায় মারা যাবেন তাহলে আপনি কি করবেন? তখন তিনি বললেন, মৃত্যু আসা পর্যন্ত আমি এলেম অনুসন্ধান করতে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই প্রতিজ্ঞা নিয়ে যেন আমরা আমাদের শিক্ষা বর্ষ শুরু করতে পারি, এবং আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করি যে আমরা যেন তৌফিক লাভ করি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া রাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শিখবে তো শিখবে, ভালো ইলম শিখবে, কারণ শেখার বহু ইলম আছে। আবার শারীয় ইলম, শারীয় ইলমও বহু রকমের ইলম আছে, বহু রকমের মাদ্রাসা আছে। তুমি কার কাছে শিখবে, কোন ওস্তাজ ধরবে? ওস্তাজ ধরবে যারা সহি আকিদার, যারা সহি আমলের, যারা সহি চরিত্রের। চরিত্রহীন ওস্তাদদের কাছে খবরদার, চরিত্রহীন হতে যাবে না। চরিত্রহীনদের কাছে যত বড়ই এলেম থাক না কেন, তাদের কাছ থেকে এলেম নিতে যাবে না। বিদাতীদের কাছে এলেম নিতে যাবে না, হিদাতীদের কাছে এলেম শিক্ষা করো। কিভাবে শিখবে? ধৈর্যের মাধ্যমে শিখবে, যেমন আগে ইঙ্গিত দিয়ে এলাম, ধৈর্যের সাথে শিক্ষা করবে। আর শিক্ষার আগে আদব শিখবে, আদব। বেআদব যে হবে সে না আলেম হতে পারবে, আর না মুতাআল্লিম হতে পারবে, আর না মুআল্লিম হতে পারবে। বেআদব না আলেম হতে পারবে, আর না মুআল্লিম হতে পারবে। শিক্ষার আগে, তালেবে ইলম হওয়ার আগে অথবা তার সাথে সাথে আদব শিখতে হবে। আদব, কাক বড়দের সাথে আদব, ওস্তাদদের সাথে আদব, তাদেরকে কীভাবে সম্মান করতে হয়, তাদের কীভাবে তাদেরকে সন্তুষ্ট রেখে তাদের কাছ থেকে এলেম নিতে হয়, এইভাবে আদব শিখতে হবে। আদবের সাথে যদি তুমি থাকো, আদবের সাথে যদি তুমি পড়াশোনা করো, তাহলে এলেম আসবে তোমার কাছে, আর না হয় না। মায়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি আজকে তোমার ছেলেকে এই দুপুরে ভর দুপুরে রোদে বের হতে দাও না। বাবা যাস না রে, পুড়ে যাবি। বাবা ঠান্ডায় বের হস না রে, সব জ্বর হবে, সর্দি হবে ইত্যাদি। আর কাল জাহান্নামের আগুনে যখন তোমার সামনে তোমার ছেলেকে ফেলা হবে, তখন তুমি সহ্য করতে পারবে? তাতে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। মানুষই তো জ্বলবে, আর এমন পাথর আছে যেমন সূর্য জ্বলছে কোটি কোটি বছর ধরে, জাহান্নামও সেই রকম জ্বলবে। তার উপরে কঠোর স্বভাবের ফেরেশতা নিয়োগ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মায়েদেরকে বলা হচ্ছে, বাবাদেরকে বলা হচ্ছে যে নিজের শিশু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। ভবিষ্যতের লক্ষ্য আশা মদের মাঝে সন্তরে শিশুর পিতা ঘুমিয়ে আছে। সব শিশুদের অন্তরে এক একটা শিশু আর কালকের পিতা, এক একটা দেশের এই ছেলে কালকের ভবিষ্যতের নাগরিক। অতএব এই আমানত, যে আমানত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, সেই আমানতে খেয়ানত করো না। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার ছেলে সন্তান, তোমার মেয়ে, তোমার ঘরে আমানত। এ তোমার ব্যবহারের জিনিস না, এ তোমার ঘরে রাখার জিনিস না, এ তোমার আঁচলে বেঁধে রাখার জিনিস না। এদেরকে মানুষ হতে দিতে হবে, মানুষ করতে হবে, আমানতে খেয়ানত হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা তাখুনা তাখুনু আমানাতিকুম। আল্লাহ আল্লাহ রাসূলের আমানতে খেয়ানত করো না, তাদের খেয়ানত করো না, তোমাদের আমানত খেয়ানত করো না, নিজেদের আমানত। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। জেনে রাখো, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, মা দায়িত্বশীল, বাবা দায়িত্বশীল, এবং যে নেতা সে দায়িত্বশীল, ছাত্র সেও দায়িত্বশীল, ওস্তাদ সেও দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল। সুতরাং তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামতে
জিজ্ঞাসা করা হবে। ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্বশীলতা সম্পর্কে কেয়ামতে জিজ্ঞাসা করা হবে, সে তার দায়িত্ব পালন ঠিকভাবে করেছিল না করেনি, কাল নিশ্চয়ই খবর হবে। মায়েরা জেনে রাখো, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, সুতরাং তখন আর কোনো আমল থাকবে না। কিন্তু তোমার ছেলেকে যদি তুমি ঘুরে যাও, তোমার ছেলে জান ভরে তোমার জন্য প্রাণ ভরে দোয়া করবে, আর সে পার থেকে যদি তুমি কোনো কষ্ট থাকো কষ্ট লাঘব হবে, আর না হয় যদি জান্নাতে থাকো হঠাৎ করে জান্নাতে তোমার মান বর্ধন হবে। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, আমার এই মান বর্ধন কী করে হলো? ফেরেশতা বলবেন, তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করেছে, তার জন্য এমন ছেলে তৈরি করে যাও মা, যে ছেলে তোমার জন্য মরার পরে তোমার জন্য দোয়া করবে। আর এমন ছেলে তৈরি করে যেও না, এমন মেয়ে রেখে যেও না যে তোমার জাহান্নাম যাওয়ার কারণ হবে, অথবা তোমার মরে যাওয়ার পরে তোমাকে গালি গালাজ করবে। তোমার জন্য দোয়া করা তো দুয়ের কথা, তোমাকে তালবস ম দিয়ে কত রকম করে গালাগালি করবে। খবরদার এমন সন্তান তৈরি করে যেও না। আর ভয় করো না মা আমার, তোমার ছেলেকে যদি মাদ্রাসায় দাও তোমার বরকত হবে না, তোমার ঘরে কাজ হবে না, তোমার ঘরে কাজের হেল্প হবে না, সাহায্য হবে না, এটা ভয় করো না, রুজি আসবে না, ভয় করো না। এমনিতে শিশুকে কাজে লাগানো আমাদের আইনেও বৈধ নয়, শিশুকে কাজে লাগাচ্ছ, শিশুকে পড়তে দাও, শিশুকে মানুষ হতে দাও, আর বরকতের ভয় করো না। তার হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আখাওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ভাই ছিল, তাদের মধ্যে এক ভাই ইয়াহজুরু হাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসাহু, আল্লাহ রসুলের মজলিসে এলমি মজলিসে এসে এলেম চর্চা করত, হাজির হতো। ওয়া আল আখার ইহতারিফু, আর দ্বিতীয় শিল্পের কাজ করত, কোনো শিল্পের কাজ করত, রুজি রুটির কাজ করত, কাঠের হোক আর যাই হোক শিল্পের কাজ করত। ফাশাকাল মুহতারিফ আখা হইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবারে এই শিল্পী ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে এলো। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা আখি লা ইউইনুনি বিশাই, আমি শিল্পী মানুষ, আমি মেহনত করি, কষ্ট করি, রুজি জোগাড় করি, আর এই ভাই আমাকে সাহায্য করে না। যাই কথা, আল্লাহর নবীর দরবারে গিয়ে ইলম চর্চা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আল্লাকা তুরজাকুবে, আরে শোনো, সম্ভবত তুমি ওরই মাধ্যমে ওরই কারণে এই মজলিসে এসে ইলম চর্চার কারণে তুমি রুজি পেয়ে থাকো, তুমি যে রুজি পাচ্ছ তোমার শিল্পের মাধ্যমে, এরই বরকতে, এর ইলম চর্চার বরকতে তুমি রুজি পাচ্ছ। অতএব মা তুমি ভেবো না তোমার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছো বলে তোমার ক্ষতি হবে, ক্ষতি হবে না, তোমার বরকত হবে, তোমার চাকরিতে বরকত হবে, তোমার ধানে ফলে ফুলে বরকত হবে, তোমার ব্যবসাতে বরকত হবে, ওই ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, সব সময় সৎ সাহস দেবে। আর বললাম যাবি না পারবি ছেড়ে দেব না, খবরদার না, সব সময় উৎসাহিত করতে হবে। যেমন শরদের মা বলতেন, মা তো বাবা নেই কিংবা বাবা কামাই করতে পারে না, মা বলতেন, বাবা তুই মাদ্রাসা যা, চিন্তা করিস না, আমি চরকাই সুতো কেটে আমি তোমাকে পয়সা পাঠাবো, চরকাই সুতো কেটে, আমাদের উহমা আছে, কেউ শাড়ি সেলাই করে, কে কাঁথা সেলাই করে, গরিব মানুষের মেয়ে মা, গরিব ছেলের মা, সে চায় তার ছেলে মানুষ হোক, সে চায় তার ছেলে আলেম হোক, অমুক আলেমের মতো হোক, অমুক আলেমের মতো হোক, যেন কাল কেয়ামতে মুখটা উজ্জ্বল হয়। সুতরাং সেই মা কষ্ট করে মেহনত করে বরং পরের বাড়িতে কাজ করেও সে ছেলেকে মেয়েকে মানুষ করতে চায়, এরকম মায়ের দরকার আছে, এরকম মায়ের দরকার আছে। সব সময় উৎসাহিত করতে হবে ছেলে মেয়েকে যেন তারা আলেম হতে পারে, আর বাড়িমুখো না হয়, বাড়িমুখো হলে তাকে তুমি তাকে মাদ্রাসামুখো করো। আর শেষকালে বলি, সকলকেই বলি, মা বাবা সবাইকেই বলি, ছাত্র যারা আছে যারা শুনছো তারা সবাইকে বলি, ওমর বিন আব্দুল আজিজ কিংবা কোনো এক সালাফের উক্তি আছে যেটা আরবি বলছি আমি বাংলাটা বলছি, যদি পারো তাহলে আলেম হও, ইন তাস্তাতি ফাকুন আলিমান, যদি তুমি পারো তাহলে তুমি আলেম হও, যদি না পারো তাহলে তালেবে ইলম হও, তাও না পারলে তাদেরকে ভালোবাসো,
তাদেরকে ঘৃণা করো না। তারা যখন গ্রামে যায়, তোমার বাড়িতে যায়, কোনো কাজে যায়, কোনো কোনো জায়গায় ভিক্ষা করতে হয়, আর তাদেরকে তুমি তাচ্ছিল্য করবে, তুচ্ছ করবে, সেটা যেন না হয়, তাদেরকে ভালোবাসো। আর ভালোবাসতে যদি নাও পারো, তাও যদি না পারো, তবে ওদেরকে খবরদার ঘৃণা করো না। তালেবে ইলম বলে ঘৃণা করো না। তোমার কাছে পাঁচটা ছেলে আছে, পাঁচটা ছেলের মধ্যে আরো শিক্ষিত চাকরিওয়ালা ছেলে আছে, আর এক ছেলে যে তালেবে ইলম, তুমি তাকে